বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদা আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন এবং ঢাকা এবং চট্টগ্রাম বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল নগরী আমরা সবাই জানি এবং বসবাসের অযোগ্য নগরীর তালিকায় বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা একথা আমাদের কম বেশি সবারই জানা এবং এই নগরীতে বসবাসকারীদের পঁয়ত্রিশ ভাগে শতকরা পঁয়ত্রিশ ভাগেই বাস করেন বস্তিতে অন্যদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এই বর্ষার সামনে বর্ষা এবং এই গ্রীষ্মকালও বৃষ্টি হলে তার যে জলাবদ্ধতা তা থেকেই নগরীর এবং নগরীর রাস্তাঘাটের চিত্র দেখতে বোঝা যায় সেই নগরী কোন অবস্থায় আছে মূলত এই দুই সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে কেমন ঢাকা চাই বা খানিকটা কেমন চট্টগ্রাম চাই এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবার চেষ্টা করব কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায় বাসা আছেন ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি আইডিয়া চেয়ারম্যান ডক্টর মুস্তাফিজুর রহমান এবং আমার টার্নে রয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ চৌধুরী স্বাগত আপনার দুজন স্টুডিওতে ডক্টর মুস্তাফিজুর রহমান আপনি এই দুটো নগরীর উন্নয়নের বিভিন্ন পরিকল্পনা প্রসঙ্গ যখন আসে এগুলো নিয়ে যখন সরকার বা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কাজ করে বা কথা বলে কম বেশি আপনি অনেকগুলোর সঙ্গেই যুক্ত সো আপনাকে যদি জিজ্ঞেস করি নির্বাচনকে সামনে রেখেন মেয়ররা মেয়র প্রার্থীরা বিশেষ করে নানান কথার ফুলঝুরিতে ভোটারদের ভোলাবার চেষ্টা করছেন নানান প্রতিশ্রুতি দিচ্ছেন বাস্তবে যেসব প্রতিশ্রুতি দিচ্ছেন তার অনেকগুলোই তাদের আওতার মধ্যে না তারা করবার সামর্থ্যও রাখেন না ক্ষমতাও রাখেন না আপনার কাছে যদি জানতে চাই যে আপনি এই নগরীর একজন বাসিন্দা হিসেবে কেমন ঢাকা চান এবং চট্টগ্রামের সঙ্গে আপনার নিবিড় সম্পর্ক কেমন চট্টগ্রাম চান থ্যাংক ইউ ফর ইয়ার কোয়েশন স্পেসিফিক কোয়েশন ইনফ্যাক্ট মুক্তিযুদ্ধ বা আমরা যেন লেখাপড়া করি ঢাকা ইউনিভার্সিটিতে ব্যাক সিক্সটিস তো চিটাগাং ছিলাম প্রথম দিকেই তো একটা তখন থেকে একটা ইমেজের প্রশ্ন ছিল তখন লোকসংখ্যা খুব কম ছিল বলে এরকম যানজট বা যে কিছু করতে যাচ্ছে গভর্নমেন্ট এটা একটা আশা ছিল যে কিছু হবে কিন্তু এই স্বাধীনতা লাভের পরে যে জন্য স্বাধীনতা আগে আমাদের দোষ দিতাম আগে তো আমরা ইন্ডিপেন্ডেন্টলি ডিসিশন নিতে পারতাম না ব্রিটিশ আমলে ব্রিটিশরা নিত আমরা তো ডিসিশন নিতে পারতো অত তার জন্য আমরা কতটুকু দায়ী হতে পারি আফসোস করতে পারি তো পাকিস্তানের সময় সেরকমই ইয়ে হলো এখন তারা তো আমাদের নিজস্ব লোকরা সব কিছু না আমরা কী চাই কিন্তু আমরা যখন নিজেরা এত মানে ইয়ের পরে স্ট্রাগলের পরে স্বাধীনতা পেয়েছি আমাদের নিজস্ব একটা যেটা চাচ্ছিলাম সেটা পাওয়ার জন্য একটা উদ্যোগ দরকার আছে কিন্তু সেই উদ্যোগটা আমাদের হয়নি ঠিক আগেরগুলো কি কিছু কিছু এক্সটেনশন করেছে যে আগে হয়তো ধানমন্ডি একমাত্র জেল এরিয়া ছিল সেখান থেকে ইয়ে হল গুলশান গুলশান গোলশান আগে ইয়ে বানানি তারপর বাড়িধারা এইটা হলো এক্সটেনশন অফ ভালো যারা উপরে থাকে তাদের জন্য কতগুলো আবাসন কিন্তু এদিকে সঙ্গে সঙ্গে যেটা বলছিলেন আপনারা এই বস্তি এগুলো দিন দিন বাড়তেছে কারণ এইগুলি এখানে জায়গা সীমিত আচ্ছা এই জায়গাগুলো যে যে উদ্দেশ্য নিয়ে যে পারপাসে করা হয়েছিল মধ্যকানের লেক দিয়ে যা নিউজিল্যান্ডে গেলে আপনি দেখবেন পানির আশেপাশে সব কিছু ইট ইজ বিউটিম তো এখন আমরা সেটাও রাখতে পারি না আশেপাশে একটু জায়গা থাকলে কাকেও আবার আলাদাভাবে অ্যালটমেন্ট দিয়ে শেষ পর্যন্ত আপনার ইয়ের কাছে লেকের কাছেই চলে গেলেন মানে এটা কি আমাদের রুচির অধপত্তর না কি আমি বুঝতে পারছি না কারণ সৌন্দর্য তো বোধ প্রত্যেকেরই থাকি কিন্তু যখন নিজের ব্যাপারে আসে এটা আমি পাবো তখন ইউ ফরকেট অ্যাবাউট এভরিথিং এটাই বোধ প্রত্যেক পদপদে ইয়ে হয় ইভেন ইভেন এই যে হাতের জিলের কথা বলা হচ্ছে তখন হাতের জিলের যদি মনে থাকে এই এই পাশে আর কি এই হিলটন হোটেল সাইনবোর্ড লেখা হয়েছে তখন আমি অবশ্য তত্ত্বাবধায়ক সরকারের সময় যে যিনি এই ব্যাপারে ইয়ে ছেলে মনে করি আপনারা কি রক্ষা করতে পারবেন না বলছি দেখি দেখি যে ইকবাল হ্যাঁ তো এনিওয়ে জায়গাটা রেখে সম্ভব ওইটা তুলে ফেললো কিছুটা না এটা হতো না সম্ভব ছিল না তো কীরকম শহর চাই এটা হলো বাসের জন্য উপযুক্ত অনুপযুক্ত মানে কতগুলো ফ্যাসিলিটিস থাকা না থাকা এখন ফেসিলিটিসগুলো ডাকায় আশ লোকাল ক্যাপিটাল হয়ে গেল হঠাৎ রাতারাতি আগে প্রভিনশিয়াল ক্যাপিটাল ছিল সেই হিসাবে রিকোয়ারমেন্ট ওয়াজ ডিফারেন্ট তো এখন আমাদের সরকারি অফিস টফিস নিয়ে সরকারি অফিসার্সগুলো নিয়ে তখন বল রিকোয়ারমেন্টস চেঞ্জ তো সেই হিসাবে আপনি যে ফর ইনস্ট্যান্স পপুলেশন যখন বাড়ে ক্যাপিটাল যেহেতু সেখানে সব লোক এখানে একত্র হয়েছে তো তাদের থাকার থাকা তো শুধু বড়ো কথা না কমিউনিকেশন আপনি তো ঘরে অফিস করতে পারবেন না এক জায়গায় যেতে হবে তো আসা যাওয়া যদি আপনার এক ঘন্টা দু ঘন্টা লেগে যায় ছোট্ট একটা শহর এটা কিন্তু ছোট্ট শহর কম্পেয়ার টু আদার বিগ সিটিস তো এইটাও যদি আমরা না করতে পারি পরিষ্কার সেটাতেও নিতান্ত নিজের ছাড়া সবার জন্য যে রিকোয়ারমেন্টস এই জিনিসটা আমরা চিন্তা করতে বলে বারবার ভুল করি যার জন্য মাস ট্রানজিট কারণ বাল্ক অফ দ্য পিপুল যখন আপনার চলাফেরা না করতে পারে এক একটা গাড়ি নিয়ে আসলে তো আমি একটা উদাহরণ দিই এপ্রিলের পনেরো তারিখ আগে জাপানে ইয়ে হতো একটা স্ট্রাইকের মতো হতো বিকজ ওই দিন রাত্রেই তারা ঠিক করবে বেতন কতটুকু বার ফেলে বাড়বে ইয়ার ঠিক ওই দিনেই তো কোম্পানির সবগুলোতে শিক্ষিত তারা অনেক সময় এক এন দুই এন নিয়ে তর্কাতর্কি করে আচ্ছা তখন যতক্ষণ ডিসিশন না হয় সেদিন মিডল অফ দ্য ডে পর্যন্ত এক মাইল যেতে আপনার এক ঘন্টা লেগে যায় আপনি আপনার যদি ওভার ব্রিজগুলো থেকে দেখেন এটা ফুললি রিভার অফ আর কি মানে স্ট্রিম অফ কার্স কারণ তখন সেইভাবে আসতে হয় তো কার নিয়ে আসলে বেশি পপুলেশন হলে যে অবস্থা হয় তো সেখানেই আপনি ফিস করতেছেন কার গাড়ি বেশি নাই যেগুলো আমরা গাড়ি দেখছি কম্পেয়ার টু দ্য সিটি এন্ড পপুলেশন এটা কোনো গাড়ির সংখ্যাই না তো কিন্তু অন্যগুলো গাড়ি নিয়ে চলাবিলা গজল করতে পারে তো সেই হিসাবে যে যানজট দেখেন মাস্ট ট্রানজিট ছাড়া দেয়ার ইস সিম্পলি নো ওয়ে মাস ট্রানজিট ইজ যে ডিসিপ্লিন অনারেবল ট্রান্সপোর্ট এটা মানুষ এখন মনে করে গাড়ি না থাকলে আর কি হলো জাপানের যেই মিনোবে একদম মোস্ট পপুলার মানে ইয়ে মিনোবে বলে সোশ্যালিস্ট পার্টি থেকে মেইন স্ট্রিমলাইনের পার্টি থেকে না তো সেই দুই দুই তিনবার পর্যন্ত ইয়ে হয়েছে সে অনেক সময় ওই গাড়িতে বাসে করে অফিসে যায় দিস গিভস এস আলাদা স্ট্যাটাস তো কথা হলো আমাদের এই যে সবাই মাস্ট্রানজিট ইজ ফর ইউ অ্যান্ড মি ফর এভরিথিং এভরিবডি তা আমরা সেটাকে প্রথমে ইগনোর করেছি ট্রেনগুলো শেষ করে দিয়েছি আর শহরে যে ট্রেনটা ছিল সেটারে কিছু রাস্তা বানিয়েছি কিছু অন্যভাবে ব্যবহার করতেছি শেষ পর্যন্ত যখন মাস্টারঞ্জিন মাস্টারঞ্জিন আমি হচ্ছি ইয়ার এস টিপির ওয়ান অফ দ্যাজারি কমিটি মেম্বার ছিলাম আমরা বারবার বলছি আপনি ইউ ক্যানট হ্যান্ডেল দিস পপুলেশন উইদাউট মাস্টার সিম্পলি যত উদাহরণ অন্যভাবে দেন না কেন তখন শেষ পর্যন্ত জাপানিরা আসলে বলে শ্রী গুড কারণ দেয়ার ওয়ান অফ দ্য টোকিওতে ট্রান্সপোর্টেশন ওয়ান অফ দ্য বেস্ট সিটি বলতে পারেন আপনি কম্পেয়ার টু দি আর স্পেশাল পপুলেশন তো তারা আসছে এখন শেষ পর্যন্ত দেখেন এই এখানে একটা ট্রান্সপোর্ট হাব ছিল এই তেজগা আপনি তেজগাঁতে না এসেই কারণ ওই লাইনটা যদি ইচ্ছে নেটওয়ার্ক যেখানেই ছড়েন না কেন ইউ ক্যান গো এনিওয়ে ফাইনালি আপনি ডেস্টে যেতে পারবেন দিস ইজ ফট দ্য নেটওয়ার্ক নেটওয়ার্ক ছাড়া ডিসক্রিট একটা একটা করলে তো এটা তো হলো না এটা তো ট্রান্সপোর্টেশন অ্যারেঞ্জমেন্টই হলো না তো সেই হিসাবে দেখুন তারা দিয়েছে কিছুতেই তারা ইয়েতে আসবে না এই জন্য প্রথমে তো ওই

আমি ঢাকায় আপলা হয়ে গেছি ঢাকার ভোটারও ভোটারও তো ঢাকা হ্যাঁ ঢাকার ভোটারও আপনি আমিও তো ঢাকার ভোটার আমি ছ বছর বয়সে ঢাকায় এসেছি শুধু বুঝতেই পারেন সেই আটচল্লিশ সন থেকে এখনো পর্যন্ত ঢাকায় আছে ঢাকার কেমন আছে সাহিদ সাহেব তো খুবই সুন্দর হয়ে বলেছেন যে আজকে ওখানে আমি শুরু করতে চাই সবার জন্য বাসযোগ্য একটা আনন্দের শহর যদি ঢাকায় হতে হলে কি অবস্থাটা কি আছে একটু বিশ্লেষণ করি আজকে একটা এক হিসাব আমার জন্য একটা খারাপ দিনও মুক্তিযুদ্ধের প্রথম যেই ভদ্রক যে অ্যাম্বাসেডার মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে যোগ দিয়েছিলেন কে এম শাহাবুদ্দিন সাহেব মারা গেছেন কত আজকে তাও জানা যাচ্ছিল ধানমন্ডি থেকে আজাদ মসজিদ পর্যন্ত আসতে কোনো মতে আমি জাস্ট এসে জানা যাটা পেয়েছি দু ঘন্টা লেগেছে এটা কি দরকার ছিল কি না এই যে সময় ব্যয়টা এখানে তার তো একটু খারাপ লাগলো যেখানে সেখানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও কেউ যাননি প্রেসিডেন্টের পক্ষ থেকেও কেউ যাননি বিএনপির পক্ষ থেকেও একজনকে দেখেছি তো উনি তাকে রিপ্রেজেন্ট করেনি কিনা আমি জানি না কিন্তু এটা এক কষ্টটা এখন অনেক সময় লাগলো তারপরে এসে দেখি যে মুক্তিযুদ্ধের এরকম যার অবদান এরকম মুক্তিযুদ্ধে এখানে শেষ বিদায় দিতেও পারবো না সময় মতো এটা কেমন কথা তো এটাতে যে সে জন্য কোনো ভালো সুন্দর ঢাকা শহরকে যদি আমরা মৃতের শহর না করতে চাই এটা একটা আনন্দদায়ক শহর করতে চাই কয়েকটা জিনিসের দিকে নজর দিতে হবে যেটা আমি যে দুর্ভাগ্যবশত যেটা লক্ষ্য করছি অনেক ইশতেহার পাশ হয়েছে আমি দেখতে যে প্রত্যেকে মূল ইস্যু তার বলছে ভাষা ভাষা যানজট বলেছে এই বলেছে কিন্তু কীভাবে এটা সমাধান হবে সেই সম্পর্কে বলে না তাই আমি ওর জায়গায় একটু আসতে চাই আজকে এই যানজটের প্রধান কারণেই হলো রিক্সা না কিন্তু আমরা অনেকে সব রিক্সাওয়ালাকে গালি দিই যে মানে রিক্সাওয়ালার জন্যই দেশের ঢাকা শহরে চলাফেরা করতে হয় না আমি অনেক রিক্সাওয়ালা না মূল কারণ হলো ট্রাফিক পুলিশ যানজটের একটা অন্যতম কারণ হলো ট্রাফিক পুলিশ সে যখন লাল বাতি থাকে তখন বলে যে ভিতর দিয়ে যান যখন নীল বাতি থাকে তখন থামায় রাখেন সেটাকেই করেন তারপরে এটা এটি হলো সম্পূর্ণ ভদ্রলোক হয়তো ট্রাফিক রয়েছে নিজের গাড়ি চালাতে হয়তো জানে না তার ট্রেনিংও নেই এখান দিয়ে শুরু হয় যানজটের শুরুটা এখান দিয়ে তারপর দ্বিতীয়ত আমাদের ওই যে পরিকল্পনাটা সারা পৃথিবীতে জেব্রা ক্রসিংটা হয় ট্রাফিক লাইটের সামনে বাতিটা জ্বলেছে লাল গাড়িতে সময় গাড়িগুলো থেমে এসেছে লোকজন সেটাকে ক্রস করে এবার থেকে সে অর্থে নেই নেই যে দু একটা যেটাও আসে সেটা না তারপরে যেটা আমরা করছি কি ওপার হেড ইটি করেছি কোনো জায়গাতে করেছি লোকজনকে যে শিক্ষার ইটা পুলিশ এই জায়গাটাতে আসেন বাসকে দিয়ে পার্ক করে দেন বা ই করে দেওয়া এক একটা করে সমস্যাটা যেটা হয়েছে সেটা দ্বিতীয়তে যানজটের আরেকটা সমস্যা হচ্ছে আমাদের স্কুল কলেজ সময় সারা পৃথিবীতে যোগ আগেই আমি দেখেছি বড় শহর যখন হয় আপনি যদি কালী বলেছেন একটা প্রাদেশিক রাজধানী আজকে আসে একটা রাষ্ট্রের রাজধানী আমাদের চিন্তার চেতনাটা অনেক বেশি পরিচ্ছন্ন হওয়া দরকার সেখানে তারা সেই জায়গায় কি করেছে আমরা তাই তারা এটাকে ওভারকাম করার জন্য দুটা কাজ করে স্কুলের টাইমিং আর অফিস টাইমিংটা বদলে দেয় তাতেও একটা ভিড় কমে যাবে স্কুলটা যদি আটটার থেকে দুটা হয় অফিস আদালত যদি দশটার থেকে পাঁচটা হয় তাও যানজটের কিছুটা কমবে তৃতীয়ত এক লোক নিয়ে এক গাড়ি নিয়ে যাওয়া সেটা তো উনি বললেন যে যতদিন পর্যন্ত না হবে যে আমাদের মাস ট্রানজিট না হবে এটা কিন্তু এই যানজট করা করে না হওয়া পর্যন্ত আমার একটা প্রস্তাব হলো ট্রাফিক পুলিশটাকে উড্র করে নিতে হবে এটা একদম সরাসরি এটা কিন্তু উন্নতি হবে আমাকে কেউ আমি জানি অনেকে হাজবেন্ড যে ট্রাফিক পুলিশটা চলবে কি করে আমি যখন হ্যাঁ আমি তো সেই প্রশ্ন করতে চাই তাহলে গাড়ি চলবে অনেকে প্রশ্ন একমত ডিসিপ্লিনটা খুব ভালো আসবে কেমন করে আসবে সেটা বলি যখন ট্রাফিক লাইটটা লোকজন তখন ট্রাফিক লাইটটা মানতে শিখবে তখন ট্রাফিক লাইটটা মানবে যে লাল বাতি আছে থামো তার জন্য দু একটা থাকবে না বলছি ট্রাফিক লাইট এই যে শত শত ট্রাফিক লাইট এর কোনো প্রয়োজন ট্রাফিক কনস্টেবল কোন কোনো প্রয়োজন নেই তার পরিবর্তে আসবে ট্রাফিক ওয়ার্ডেন যেটা উন্নত দেশে আছে ট্রাফিক ওয়ার্ডেন সেটা দিনে থাকবে সেটা আমার আইজিবি সাহেবের থাকবে না সেটা মেয়র সাহেবের অধীনে মেয়র সাহেবের অধীনে তাতে হবে জ্ঞান ছেলেমেয়ের চাকরি বাকিও হবে তারা এক একটা এলাকার ওয়ার্ডেনের দায়িত্বটা নেবে গাড়ি ঘোড়াকে সঠিক পথে রাখবে এটা কিন্তু একদিক থেকে শুরু ওই স্কুলের ওয়ে লাইন হবে স্কুল যখন সকালবেলা যখন যাচ্ছে অনেকগুলি রাস্তা একদিকে যাবে চলাচল করে হচ্ছে কি একটার ঘাড়ি এসে আরেকজন আরেকজন নামবে না দ্বিতীয়ত যে জিনিসটা দরকার আমাদের শহরের পরিকল্পনাতে আমরা সবসময় দোষ করছি গরিব মানুষকেই দোষ দিচ্ছে হকারকে দোষ দিচ্ছে রাস্তার ফুটপাথের দোকানদারকে দোষ দিচ্ছে আসলে এরা আছেই বলে শহরটা এখনো সচল আছে এখানে তা না হলে এই ধনী লোকের শহর এটা মৃতের শহর যেভাবে আমরা যে ঢাকার নিয়ে নমুনা ধরেন পয়লা বৈশাখী কি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে যদি আমার মেয়েটা আমার স্ত্রী যদি আমরা যদি না আছো এটা হচ্ছে কেন এটা হচ্ছে হলে গণতন্ত্রের অভাবের জন্য আমি বলি এটা অন্য যে কোনো দেশে হলে ভাইস চ্যান্সেলার সাহেব সসম্মানের পদত্যাগ করতেন এটা সেখানে ভাইস চ্যান্সেলার সাহেব এখানে যেমন আমরা পাঁচই জানুয়ারি যেমন নির্বাচন করেছি ভাইস চ্যান্সেলার সাহেব আরও এক কাটা সরেশ উনি গত তিরিশ বছর যাবৎ কোনো ডাকসুর নির্বাচন করেন না আমি কেন বলছি এই কথাটা এখানে আসছি আজকে এই ছাত্র ছাত্রীরা তারাই শৃঙ্খলা রক্ষা করতেন আজকে দেখেন ওখানে একটা ছাত্র ইউনিয়নের ছেলে নন্দী সেই কিছুটা ঠেকাবার চেষ্টা করেছে ধর অন্যান্য ছাত্র ছাত্রীরাও এইসব আইন শৃঙ্খলার পথে তারা উদ্যোগী হতো তখন হতো কি এই ঈদ দেখে এই আইনশৃঙ্খলার উন্নতি হতো আইনকালীন হতো লোকজনকে ট্রাফিক শেখানো এইসবের ব্যাপারে হতো রাস্তার ব্যাপার একটা জিনিস বলতে যে ফুটপাথগুলিকে কিছু কিছু রাস্তার ফুট করে দেওয়া দরকার তাতে ফুটে ওই দোকানদার থাকবে ব্যাংকক গেলে আমরা দেখি অন্য যে কোনো বড় বড় শহরে দেখি আমার আমি পাকিস্তানও আজকে শুরু করেছি লাহোর ইসলামাবাদে চার ফিটের দোকান ফলে হচ্ছে লোকজন চার ফিট দিয়ে হাঁটতে পারে চার ফিটের লোকজনের ব্যবসা বাণিজ্য চলছে দুপুরে খাওয়া দাওয়া চলছে সাধারণ মানুষ তবে এর সাথে সাথে একটা সম্পর্ক আছে পুলিশ পুলিশের প্রতি দোকানদার থেকে দেড়শো টাকা করে ঘুষ নেওয়াটা কী করে বন্ধ করা যাবে তখন যদি এই থানাগুলিকে যদি মেয়র সাহেবের অধীনে এসপি সাহেব চলে আসেন তখন আমার ধারণা ঘুষের হার কিছুটা হলো কমবে এই হকার গরিব মানুষ থেকে নেন বড় লোক থেকে নেন এখানে গুলশানওয়ালার কাছ থেকে পুলিশ ঘুষ থাক তাতে আমার আপত্তি নেই গার্মেন্টসওয়ালা কোটি টাকা করেছে তার কাছ থেকে আনিসুল হকের কিছু পয়সার ভার লাঘব করুক তাতেও অসুবিধা নেই কিন্তু সাধারণ মানুষকে এই জায়গাগুলিতে যদি আমরা যদি চিন্তা না করি মাস টান দিতে কথা আমি আসতে চাই আবার দেখেন বিলাতের প্রাইম মিনিস্টার সে আন্ডারগ্রাউন্ডে চলাফেরা করে তাতে সুবিধা দুটা একটা তো জনগণের একটা ইয়াছে প্রাইম মিনিস্টার যাচ্ছে তাছাড়া সে তার অবস্থাটা বুঝতে পারে কয় মিনিট দেরিতে আসলো কী অসুবিধা হলো এইটা ছাড়া কোনোরকমভাবে উন্নত হবে না দ্বিতীয়টা জায়গায় আমি যেটা আসতে চাচ্ছি এই যে নগরীতে যেটা হয়েছে আজকে আবর্জনার শহর ঢাকা শহর আবর্জনা শহর বেশি দূরে যাওয়ার দরকার নেই শহীদ মিনারে যান লজ্জায় মাথা কাটা যাবে আমার তো মনে হয় আর কাউকে না একটু ভাইস চ্যান্সেলার দায়িত্ব ঝাড়ু দেওয়ার ব্যবস্থা করা উনি যদি নিজে না করতে পারেন আজকের ছাত্র সংসদ থাকলে তারা কিন্তু এইসব দায়িত্বগুলি দিত পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে ওনারা কিছু না কিছুটা আসতো কারণ তারা কী চেতে ছাত্রই করতেন তা না এই জাহা আমি লাস্টলি যে কথা আসতে চাচ্ছি বস্তি বস্তির উন্নয়ন ছাড়া কোনো ঢাকা শহরের উন্নয়ন হবে না বস্তি হবে এটা আনন্দ পড়লি বস্তিকে আনন্দ পড়লি বস্তি উঠানো যাবে না বস্তি থাকতেও হবে বস্তি না থাকলে গুলশানবাসী থাকতে পারবেন না বস্তি না থাকলে ধানমন্ডিবাসী থাকতে পারবেন না তবে বস্তিকে তারা যাতে এটা মানবিক যাতে হয় সেই ব্যবস্থাটা কীভাবে হতে পারে এখনই কাজ হবে যে এটা আমাদের নজরুলের যে সেন্টার ফর আরবান স্টাডিজ আছে তারা বা অন্য কারোর সরকারি এরা তারা এতে কিছুটা জরিপ করায় আছে জরিপের যে জিনিসটা আমি যোগ করতে চাই কারা কারা থাকে তার নাম ঠিকানা সেটাই করা পর্যায়ক্রমে ওই জায়গাগুলিকে যেভাবে বোম্বে করেছে ওখানে ছয়তলা বিল্ডিং হবে তাকে পাঁচশো স্কোয়ার ফিটের একটা 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 ছোট ফ্ল্যাট সে সেই বস্তিতে যে থাকে তাকেই আমরা অ্যালট করে দেবো সে কিনে নেবে তার ফলে যেটা আসবে কি এর সাথে সাথে আসবে কোনো তার বেশি না একশো থেকে দেড়শো ইউনিট ইলেকট্রিক বাতি বৈদ্যুতিক শুরুতেই হয়ে যাবে আর দুটা হয়তো গ্যাস দিতে পারবে না অন্তত দুটা দুটা সিলিন্ডার যেটাকে প্রয়োজনে সাবসিডাইজ করে দেওয়া তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতার ধাপটা শুরু হবে তৃতীয়টা জিনিসটা আমার একটা অরির হলো এই যে আমরা রামপুর আর ইটা দেখলাম এই যে ধসে গেল এটা কিন্তু ধানমন্ডি আর গুরুথানে হবে আমি সেদিনের অপেক্ষায় আছি আমি দেখি আমি আমার শ্বশুর বাড়িতে থাকি তার বাড়ির চারিদিকে যেটা দেখি একজন্য এই নকশার আইনকানুন বানিয়েছে তার পুরাটাকে পাকা করে দিয়েছে তো বৃষ্টির পানি মাটিতে যাওয়ার কোনো পথ নাই আমরা নিচের পানি নিষ্কাশন করে নিয়ে যাচ্ছি শহরে অন্যদিকে বৃষ্টির পানিটা যাচ্ছে না একদিন হয়তো এই জাতীয় জিনিস আমাদের রামপুরানা এইসব বড় বড় জায়গাতেও আমরা কিছুদিন আগে হয়তো কেউ লক্ষ্য করেছেন আমেরিকাতে হঠাৎ রাস্তা ধসে পড়েছে রাস্তার নিচে চলে গেছে এটা যেটা এইটার যদি এই নিয়মকানুনটা যদি আমরা না বালা করি এই সমস্যাটা ব্যাপারে কিন্তু আমাদের নজর দেওয়ার আছে লাস্টলি আমি যেটা মনে করি যে এই সুন্দর ঢাকা করতে হলে আমার তো স্বাস্থ্যটাকেও দেখতে হবে চব্বিশ ঘন্টা মানুষ যাতে সেবা এক ওই আগুনের পর আর রুগী দেখি আর কত কত সহানুভূতি নেওয়া যাবে অন্তত সাধারণ মানুষের জ্বর সর্দি কাশি বাচ্চাটা রসু করে একটা ডাক্তার পেতে হবে ঢাকার মেয়র যিনি হবেন দুই মেয়রের চাচ্ছি আমি তারা মনে হচ্ছে বিলম্বে তারা ক্ষমতায় এসে এই তিরানব্বইটা ওয়ার্ডে অন্তত তারা জিপে প্র্যাকটিস শুরু করতে হবে দরিদ্র মানুষ চব্বিশ ঘন্টা সেবা পাবে আর বাকিরা পয়সা দিয়ে করে নেবে এইসব হলো কি এগুলি হলো তাদের সামর্থ্যের মধ্যে বড় বড় কথা না বলে তারা নিজেরাই করতে পারে ডক্টর রহমান ডক্টর চৌধুরী অনেকগুলো প্রসঙ্গ টানলেন কিন্তু এই নির্বাচনের আগে এবারই প্রথম ঢাকা সিটি কর্পোরেশন দুটো ভাগে বিভক্ত অর্থাৎ প্রথম দ্বিখণ্ডিত অবস্থায় নির্বাচন হচ্ছে তো অনেকেই মনে করেন যে ঢাকার এই বিভক্তি আসলে সুচিন্তিত নয় এবং মূলত যেটি ডাক্তার জাফর চৌধুরী প্রত্যাশা করছেন নগর কেউ মনে করেন যে ঢাকার যে ছাপ্পান্নটি সেবা দানকারী প্রতিষ্ঠানের উপর মেয়রের একক কোনো কর্তৃত্ব আসলে নেই ফলে তারা মূলত একজন নিধিরাম সর্দারি হবেন অ্যাকচুয়ালি এটা হলো দি অ্যাডমিনিস্ট্রেশনের উনি তো গোড়াই যেটা বললেন আর কি হয়তো অন্যভাবে বলতেন আমি একটা জাপানের উদাহরণ দিই সেখানে আছে গভর্নর অব সিটি वो टेंटी थ्री वार्ड आरा टोकिओते प्रत्येक वार्डर अबाउट नाइन टू 11 डिपेंडिंग ऑन द दाइज मेम्बार्स जेटाकर अपना काउन्सिलर बढ़ते तो जिन वार्डर चेयरमैन फर दैट मैटर द मेयर एक्चुअली एवरीथिंग इज़ अंडर हिज एवरीडारिक्शन হেলথ কেয়ার থেকে আরম্ভ করে ফর ইনস্টেন্স ইভেন চাইল্ড আপনি যদি প্রেগনেন্ট হয় কতদিনে বাচ্চা হবে তখন আফটার বার্থ যে ধরুন তিন তিরিশ না আমাদের এখানে জাপানি ইয়ানে তিন লাখ চার লাখ ইয়ান তাকে দেওয়া হয় ইট ইজ ফর এভরিবাডি সাপোর্ট রাইট ইট ইস সাপোর্ট তো সেই হিসাবে দিস আর দি ফ্যাসিলিটিস আপনি যখন ফার্স্ট রিপোর্টিং টু দ্য ডক্টরস আপনার কাছে চিঠি আসতে আপনার এই সময় এইটা জিনিস দেওয়া দরকার এই জিনিসটা এইটা দরকার এটা দরকার এই যে আসবে কার্ড নিয়ে যান ও মানে ইউ আর গেটিং দোর সার্ভিসেস এবং ওই পয়সা তো আফটার ডেলিভারি আপনি সার্ভিস ই পাচ্ছেন না তো কথা হলো টোটাল উনি যে হচ্ছে মেডিকেল সেলি বলছেন মেডিকেল এটা আমি আর আপনি দনী আর গরিব তো নাই প্রত্যেকের প্রত্যেকে দেন নিড এ গুড হেলথ ফর সারভাইভেল অ্যান্ড ফর এনজয়মেন্ট সেটা যদি আপনি সবাইয়ের কথা চিন্তা না করতে পারেন আপনি লিডার হওয়ার কোনো উপযুক্ততা নেই আপনার লিডার হওয়া মানে শুধু আমি নয় সবাই মিলে দ্য বেস্ট পসিবল ওয়ে লাইভ লিড করবে তো পয়সা করে আমরা সব প্রত্যেকটা সময় যে কি পলিটিক্যাল বক্তৃতা হোক না যেখানে দরিদ্র লোক আমি দরিদ্র বিশ্বাস করি না সিটিজেন অফ মাই কান্ট্রি প্রথমে সেইভাবে আপনি যদি না দেখতে পারেন সেরকম লিডার যদি আমরা পাই ভেরি আনফর্চুনেট কারণ সে দরিদ্র কেন হয়তো সে কাজ পায়নি বা লেখাপড়া করে ঠিক আছে গ্রাজুয়ালি একদিনে হতে পারবেন না কিন্তু গ্র্যাজুয়েলি দ্যাট সুবিধা ইন মানে আমাদের দেশের প্রত্যেক লোক শিক্ষিত হবে যার যার উপযুক্ত অনুসারে কাজ পাবে কাজের বয়স অনুসারে বেতন মোটামুটি বয়স দেখলেই বুঝতে পারবেন সে হয়তো টাকা বেতন পায় এক্সট্রা বিজনেস করে রিস্ক নিয়ে যারা ব্যবসা করে বা ইয়ে করে ক্রিয়েটিভিটি থাকলে ইনভেনশন থাকে সেগুলো আলাদা জিনিস সেগুলোতে দেশ চলে না বিলগেট যে এটা যে জিনিসটা করেছে সো মেনি পিপুল আর এমপ্লয়েড উনি একটা রাস্তা করে দিয়েছে সবাই ব্রেনেতে একই জিনিস ঢুকে না ইনভেনশন ইনভেনশান এগুলো হলো যে ক্রিয়েটিভিটি আমরা যেটা বলি একটা জাতির প্রত্যেক মানুষ যদি তার ক্রিয়েটিভিটিকে ইউটিলাইজ করার সুযোগ পায় দেখবেন যে মিরাকল ইজ অ্যাপনিং তো সেই জন্যই সিস্টেমিক চেঞ্জ যদি না করেন শুধু অ্যাড হক এক একটা করি কোনো দিনেই সমাধান করতে পারবেন না তো সিস্টেম মানে এজুকেশন আমরা যেটা বলি ডেভেলপমেন্ট পলিসি ইনস্ট্রুমেন্টস যেটা চ্যাপ্টারটা আমি লেগেছি তো পলিসি ইনস্ট্রুমেন্টস পলিসি ইনস্ট্রুমেন্টসগুলো কী গাড়ির যেমন একটা ইনস্ট্রুমেন্ট খারাপ হলে পুরো জিনিসটা চলবে না সিমিলারলি ডেভেলপমেন্টের জন্য ইউনিড ফর ইজ হেলথ এক্স ওয়ান এডুকেশন দি কোয়ালিটি অফ দ্য এজুকেশান দ্য নিড অফ দ্য এজুকেশান টাইপ অফ দ্য এজুকেশান সবগুলোই

মানে কিকব্যাক বা যেভাবে হয় যেটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় এই জন্যই ফ্লাইওভার করতেছে ফ্লাইওভার করার হলে ইজ ইট নেসেসারি কারণ ফ্লাইওভারের উপর দিয়ে ট্রেন যেতে পারে না ট্রেনের উপর দিয়ে ফ্লাইওভার যেতে পারে অতএব আনলেস ইউ প্ল্যান দ্য হোল থিং অ্যান্ড স্টার্ট ডুইং অ্যাজ ইউ ক্যান অ্যাফোর্ড সেটা না করে আমরা উদ্দেশ্য হলো এই প্রজেক্টটা যদি আমি পাশ করি এই তিন চার মাইল বা দশ মাইল ম্যাক্সিমাম এটাতে এতটা কোটি টাকা আসবে আই উইল গেট ডিসপাচ অফ আউট অফ দিস উইদিন শর্ট টাইম আমি আর ভবিষ্যৎকে বিশ্বাস করি না তো ওই জন্যই আপনার দেখবেন যে আপনার প্ল্যানে আটকাকে পড়ে গেছেন যেমন এই যে মহাকালী যে ফ্লাইওভার যেটা বলছেন আপনি নিচের ইয়েটা তো ডেকেই দিলেন যে ট্রেনটা ছিল সেই ট্রেনটা রেখে দিয়েছিলেন পাশে যাচ্ছেন ওই ট্রেনের ইয়ের উপর দিয়ে হোয়াট এ স্টুপিড থিংস আপনি চিন্তা করে দেখেন আর ইয়ের থেকে এই কী বলেন র্যাঙ্কস ভবন থেকে যেই রাস্তাটা করে দিলেন এখন আমরা মনে করেছিলাম যেহেতু শহর থেকে আলটিমেটলি উপরে তুলতে হবে পুরো জিনিসটা নিশ্চয়ই তো সেখানে তখন প্রশ্ন বাইশটা ইয়ে আছে ক্রস ক্রসিং আছে তার জন্য অনেক ডিবেট হয়েছে এগুলো আমাদের মিটিংয়ে অতএব ইয়ে তো এগুলো তার অনেকে আমরা প্রপোজাল দিল যে এটারই ইয়ে করি তা আমি বললাম যে ওই উপরের ক্রস ক্রসিংয়ের মতো আর কি তা আমি বললাম যে যারা বয়স্ক আছে একটা মিটিং আর্কিটেক্ট এবং প্ল্যানার আপনারা হাতির যারা বয়স্ক তারা হাতির দেখেছেন ঢাকাতে যদি বাইশটা হাতি হাত আপনারা যদি বাইশটা হাতির ফুল দেখেন এখানে হয় শহরটা থাকবে তো কথা হলো চিন্তাধারাটা মানে কিসের উপর ভিত্তি করে আমি জানি না আজকাল তো নলেজ ইজ অ্যাভেলেবল সারা দুনিয়া ইজ ওপেন

এটা খাল ছিল এটা নর্দমা হয়ে গেছে শুধু আজকে যেখানে ওই কথাটা নিয়ে বলেছেন আজকে মেয়রের ক্ষমতা থাকতে হবে কতগুলি জিনিস মুগ পাড়ার খালটাকে পুনরুদ্ধার করতে হবে তার চারিদিকে আট দশ ফিটের রাস্তায় লোকে খালি আমরা হাতে দিল করলে হবে না হাতে দিল করতে আমরা উৎসাহী কেন ভাগ অন্যদের মধ্যে হবে কিন্তু মুগদাপাড়াটা সাধারণ মানুষ বেনিফিটেড হবে আজকে এখানে গাড়িওয়ালা আসবে না সাধারণ রিকশালার যে রামপুরার যার লোকগুলি তাদের ছেলেমেয়েরা হাঁটতে পারবে আমি বলি এক সময় এই সময় আমি পাবনাতে একটা খাল বন্ধ হয়ে গেছিলো তাদের তখনকার দিনে সেই জর আমলে আমাকে দেখার পর আমার মনে হলো আমাদের স্থানীয় লোকজনের সাথে বসার সমস্যাটা কোথায় যে যা যা দখল করেছিল কিছুটা ছাড়ো এখনও যে দেখতে পারেন হাঁটার জায়গা হয়েছে তো এই যে মুক্তি এই জাতীয় খালগুলি তাহলে জলবদ্ধতা কমে যাবে সঙ্গে সঙ্গে লোকের চলাফেরার পথ হবে সেখানে স্থানীয়ভাবে লোকজনকে না করে আমরা সব সময় যেমন আরেকটা হাতে ডিল করার প্ল্যান করলে কিন্তু ঢাকা শহরের উন্নতি হবে না হাতে ডিল করছেন ভালো করেছেন টাকা পয়সা যার দিটা ভাগ বটা তাতে আমরা আপত্তি নেই কিন্তু এই দিকগুলির যদি যদি নজর না দেওয়া হয় আবর্জনা দূষণ চলাফেরার জন্য এটা এটা কিন্তু শহর কিন্তু এখনও এইসব জায়গাতেও বৃষ্টির আমলে গাড়ি ঘোড়া চালানো যায় না এটা মেসি প্ল্যান এবং এটা নির্বাচিত প্রতিনিধি ধারা হবে না যতদিন এটি এলজিএডির অধীনে থাকবে ততদিন ঢাকা চট্টগ্রামের উন্নতি হবে না এখানকে মেয়রকে ক্ষমতাবান করতে হবে মেয়রকেও ঢাকার আয়তন জনসংখ্যা সেবার মান সমন্বয় সব বিলে যে সমস্যা তো অনেক অনেক গভীর আপনার দুজনের কথাই সেটি বেরিয়েছে তো একক কোনও কর্তৃপক্ষের ইচ্ছায় আসলে অবস্থার উন্নতি করা সম্ভব কি না এটা আমি যেটা মনে করি পয়লা যে জিনিসটা কতগুলো জিনিস একবারই হবে না কতগুলি জিনিসের একটা জিনিস আবাসের কথা আবাস ভূমির কথায় ধরি ডিসিসিতে তে গরিব মানুষই আমার ঢাকা শহরকে চালু রেখেছেন কিন্তু তাদের তাদেরই বাড়ি ভাড়াটা সবচেয়ে বেশি বেড়েছে যারা ফ্লাট ওনার যত না বেড়েছে পার্সেন্ট তাদেরই এই যে রামপুরার ইটাতে সে চার হাজার থেকে পাঁচ হাজারটা করে ছাত্রলীগ যুবলীগ মালিকের অধীনের বাড়িতে থেকে জীবনটা দিয়েছে সরকারি রেখে হয়তো এটা এটাকে বিএনপি থাকলে কি হতো জানি না হয়তো এই জাতীয় আর একটা ঘটনা করতে পারতো এখন এই জায়গাগুলিতে যদি আনতে হলে পয়লায় আর এম জির যতগুলি কারখানা আছে এগুলিকে গাজীপুরে নিয়ে যেতে হবে মানিকগঞ্জে নিয়ে যেতে হবে ঢাকা শহরে কোনো আর এম জি ফ্যাক্টরি রাখা যাবে না তাহলে হয় হবে লাভ দুটা তারা মেয়ে যে স্থানীয় যারা কর্মীরা তার নিজের বাড়ি থেকে আসবে তার বাড়ি ভাড়াটা অনেক কমে যাবে বা লাগবেই না যাতায়াত ব্যবস্থা যানজটটাও কমে যাবে আর তাছাড়া একটা জিনিস মনে রাখতে হবে একটা মেয়ে তার নিজের এলাকায় কিন্তু এতটা যেটা ঢাকাতে যে কালকে এক ট্রান্সপোর্টেশন যদি থাকে আধ ঘন্টা বা এক ঘন্টা দূর থেকে আসা কোনো কোনো সমস্যায় না আগেকার থেকে চলে আসবে কোনো সমস্যা নাই এবং একটা ছেলে যে হচ্ছে রাস্তায় সে তার কোনো ইয়ে নাই ফ্রেন্ডস নাই তার কোনো পরিচয় নেই না এখন তো আপনি ঢাকায় পাঁচ মিনিটের দূরত্ব যেতে অনেক সময় ধরেন ইয়ে কমিউনিকেশন প্রথমে রাস্তাটা যদি করে দেন উনি যেটা পয়েন্ট আউট করেছেন আই টোটালি এগ্রি উইথ দ্যাট যে গ্রামে যেই বাড়িতে সেই বাঙা বাড়ি হোক সনের বাড়ি হোক কোনো অসুবিধা নেই সেখানে সে বড় হচ্ছে তার একটা সোসাইটি ওখানে আছে ছাত্র ছেলেগুলোর তার তার না সেটা না আমি ছেলেগুলোর কথা বলছি ভবিষ্যতে যারা উঠতেছে তার একটা পরিচয় আছে ছেলেপিলের বন্ধু বান্ধবের সাথে খেলেছি বড় হলে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় যাবে এখন তো পরিচয় নাই তো এসে যদি শহরে আসে একজন লোককে যদি সে মারে মেরে যদি সে দশ পঞ্চাশ টাকা পায় বিগ ইনকাম হিম তার জন্য কোনো মায়া মমতা ডিসিপ্লিনের প্রশ্ন আসতেছে না তো উই আর ক্রিয়েটিং দোজ থিংস তো এই জন্যই

হ্যাঁ তো আমি মিটিং মন্ত্রী সাহেব ছিলেন সেখানেও আমি বলেছি তো আমাকে ডিজি করলেন আমার নাম ধরেই বললেন কিন্তু কাজ তো হচ্ছে না এটাতে ইউডারস্ট্যান্ড দু ঘন্টা সময় কমে গেল এখন যদি এক ঘন্টা তো কমে ফার্স্ট ট্রেনেও এক ঘন্টা কমে যাবে রাইট এটা তো স্টিলের করে দেন আপনার কোনো অসুবিধা নাই কারণ এগুলো পাকা করার জন্য রেলের জন্য পাকা করতে হয় না স্টিল সেরাফ and it is more advisable than এই জিনিসটা আপনি করতেছেন না বুঝলেন মিনিস্ট্রিতে না কিন্তু এই যে মাস ট্রানজিটের কথা বলছেন বা যত সমস্যার কথা বলছেন আপনি নগরীতে এই ট্রান্সপোর্টেশন ব্যবস্থাটা স্বাভাবিকভাবে কার্যক্রম চালাবে কিভাবে ট্রান্সপোর্ট এগুলো চলবে এগুলো না আমি আমি অন্য ইঙ্গিত করছি আমি ডেভেলপমেন্ট ওয়ার্কের নামে পুরো বছর জুড়ে যা চলে সারাক্ষণ রাস্তা খোরা হচ্ছে সারাক্ষণ আপনি ঢাকায় আমি আপনাকে বলি আমাদের দেশে তো ট্রান্সপোর্টেশন কখনো ওয়াসা ব্যস্ত কখনো আমাদের ট্রান্সপোর্টেশন বলতে গেলে খুব মিনিমাম আসলে ডেভেলপমেন্টের তুলনায় জাপানে কি করে একটা এখানে ফুল বিজি একটা রোডের নিচে আপনি সাব হয়ে করতেছেন কেমন দিনের জন্য আপনার ট্রান্সপোর্টেশন গিয়ে হবে না হ্যাম্পার হবে না It becomes costly, but still, public priority is the first. অতএ পাবলিকে ডিস্টার্ব করে না এইখানে দুটো একটা মাসের উন্নত সেভেশন যেটা বলছে ওটা কিন্তু খুব সিরিয়াসলি দিতে হয় মাস ছাড়া ঢাকা সরি হবে একটা জিনিস আছে রাস্তার একটা অন্য পরিবর্তন আনতে হবে এই যে রাস্তাটা আছে তাতে একটা লেন বলে ফাস্ট লেন সেটা কেবল বাস আর এম্বুলেন্স দিতে পারবে না বাস আর এম্বুলেন্স প্রাইভেট গাড়ি আমার দিতে পারবে না তাতে হবে কি এখন যদি আজকে যদি খোদাই না করুক আমাদের কারোর যদি একটু অসুখ হয় আমরা কিন্তু হাসপাতালে পৌঁছতে পারবো না আমাদের মৃত দেহই পৌঁছতে পারবে জীবিত আমি ক্লিনিকে যাচ্ছিলাম সোনারগড় সামনে ওই পাশে আধ ঘন্টা আমি তো মনে করি ফর্টি ফাইভ সেকেন্ডস এর চিন্তা করতে হবে ফর্টি ফাইভ এই একটা সিগনাল ইয়ে হবে এরকম ক্যামেরা বাড় কিন্তু সেটা আইন ব্যবস্থা হচ্ছে না জোগরুলা আপনি যেখানে বললেন না সেখানে সাংবাদিক যা বাবা মন্ত্রী ছিলেন যুক্ত আমাদের মধ্যে গরিব মানুষ না তার ছেলে বিনা চিকিৎসায় মারা গেল ওখান থেকে টেনে নিয়ে যেতে পারেন এই যোগুলোকে আমাদেরই খুব বন্ধু মানুষ পরিচিত মানুষের এই জন্য আমি বলি যে এখানে যেটা মেয়রকে যদি ক্ষমতা বা মেয়রটা আমার দুর্ভাগ্য যে আমি যতগুলি ইস্তেহার দেখলাম আন্ত আন্তর্জাতিক মানে নগরী করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন কত অনেক কথার ফুলঝুরি দিয়েছেন একজনও বলেন নাই যে বাসের জন্য আমি একদিকে রাস্তাটাকে করে দিয়ে এটা বাস এন্ড অ্যাম্বুলেন্স আর কেউ যেতে পারবে না পাহাড়ি হবে কি আপাতত আমার তো মাঝে মাঝে মনে হয় যে ওনারা যদি প্রতিশ্রুতির মধ্যে এটি রাখতেন বৈশ্বেরের মধ্যে যে আমি নগরবাসীকে ঐক্যবদ্ধ করব করে মেয়রের ক্ষমতা বা সিটি কর্পোরেশন ক্ষমতা বাড়াবার আন্দোলন করব বা দ্বিখণ্ডিত ঢাকাকে এক করার চেষ্টা করব এগুলো বললে অনেক বেশি তারপরে ওনাদের তো যেটা বলা দরকার একজনের বলে নেই তারা গ্যারান্টি দিতে হবে আমাদের এক হাজার ফুটের নিচে যার বাড়ি আছে তার হোল্ডিং বাড়াতে পারবে না এক হাজার বর্গ নিচে যাদের তাদেরকে এটা গ্যারান্টি করতে হবে তার বিল বাড়াবে না যারা বড় আছে তাদেরটা বাড়ান সবই প্রশ্ন হয়তো করবেন আমি চালাবো কিভাবে চালানের জন্য সরকারি যে উন্নয়নের জোয়ারের যে বিলবোর্ডগুলি আছে তার উপরে ট্যাক্স হবে গ্রামীণ ফোনের যে ট্যাক্স হবে অন্যান্য ব্যবসায়ী পরে সারা পৃথিবীতে নিয়ম হল যখন এই জাতীয় বিল বোর্ডের প্রতি স্কোয়ার ফুটের ভাড়া বাবদ এক হাজার টাকা করে মিউনিসিপাল কর্পোরেশন পাবে তাহলেই দেখতেন যে এর কত টাকা আয় বাড়তে পারে সাধারণ মানুষের উপর অত্যাচার না করেছেই তারপরে তারা যেটা করা তাদের দরকার যেখানে জরিমানাটা আসবে আজকে প্রত্যেকে এয়ার কন্ডিশনার বসিয়েছেন আরেকজনের বাড়ির দিকে করে ফলে একদিকে পাখা করে দিয়েছেন পানি যাচ্ছে না দ্বিতীয়ত কোথায় কোনো গাছপালা থাকছে না শহরের উত্তাপ বাড়ছে এটা মিনিমাম যে কাজটা করতে হবে এয়ার কন্ডিশন সব ফ্ল্যাটের সব এয়ার কন্ডিশনার ইয়েটা অ্যাকজস্ট উপরে নিয়ে যেতে হবে আকাশের দিকে তার যাবে তবেই এই চোখে মিনিমাম এর জন্য কিন্তু খুব বেশি না খরচ যে আছে খুব বেশি কিছু না তারপর একজনও বলেন নেই তারা স্কুলের সামনে

সব অনেক প্রবলেম সলভ করা যায় সেটা আমি দেখলাম আমি ইউনাইটেড নেশানের একটা কাজে ইন্ডিয়াতে ব্যাঙ্গালোরে ছিলাম কতদিন তো হ্যাক দে ওখানে হ্যাক ডে তখন হি ওয়াজ্টার তো উনি বললেন যে দেখেন আমাদের এখানে এই বাহ বাসনের যে সমস্যা এটা তো ভীষণ হি ডাজেন্ট লাইক দিস বস্তি টস্তি এটা ইমপ্রুভ করতে চাই

সরকারের তো আমাদের এখানে যে জায়গা কেনার জন্য যে পয়সা ওই পয়সা তো তখন থাকার কথা না সবাইকে ডেকে বলে যে দেখেন আমরা এখানে শহর করব তোমাদের অরিজিনালি যে যার জায়গা আছে সেই প্রপোর্শনে আমরা ডেভেলপ করে দেওয়ার পরে দ্যাট উইল বি ওয়ার্ড মেনি টাইমস আপনার হ্যাপি হবেন কিনা বলতে ইয়েস এত সুন্দর এই যে আমি কথা হলে তারা আসবে অটোমেটিক মানুষ কিন্তু আমি দেখেছি না মানুষ তো বুঝে তারপরে পার্কের আজকে যেহেতু আমি ঢাকা শহরে বড় হয়েছে আমার জীবনটা কেটেছে বাতাস নেবার জায়গা নাই কোথাও তাই একটা অন্য বোম্বের মতো শহরের নিয়ম আছে কি কোনো খালি জায়গা যদি থাকে ব্যক্তি মালিকের খালি জায়গা থাকলে সে অন্য কারোর কাছে বিক্রি করতে পারবে না তাকে পয়লা অফার করতে হবে মিউনিসিপাল কর্পোরেশনকে মিউনিসিপাল কর্পোরেশন যেটা ন্যায্য বাজারে প্রচলিত দরে সরকারের দরে কিনে নেবে সে লিখিতভাবে যদি বলে যে আমি কিনছি না তবেই সে প্রাইভেটের কাছে বিক্রি করতে পারবে এবং এটা নিয়ে ঘুরাতে পারবে না

দ্যাট উই আর গোয়েন টু ডেমোলিশ ইউর হাউস ফাইন আমি আপনাকে এরকম এরকম করে দেবো তাহলে গভর্নমেন্টের যে জায়গা কিনতে হয় যে হিউজ পয়সা লাগে আপনি ইউ সিনসিয়ার আপনার চেহারা দেখে দেখে ও দে মাস্ট বিলিভ দ্যাট ইউ আর মিনিং কোয়ার রাইট এই কথা কথার লিডারশিপ নেই আমাদের এখানে নাহলে নদী খাল বলেন এই যে চায়না ডেভেলপ করলো কী করে তাদেরকে ফাইন্যান্সিয়াল পয়সা নেই তখন এই রাস্তাঘাট সবগুলো করতেছে সবাইকে ডেকে বলে যেটা করবি তো গ্রামে এখনও কয়েকটা দেখে আমার খুশি লাগে যে এখানে এই রাস্তাটা লোকাল লোকেরা একত্র হয়ে করেছে তো দিস ইজ ইজ লিডারশিপ আপনি যদি সত্যিকারের সেন্সে অনেস্টলি আপনি চান মানুষ কিন্তু আগিয়ে আসবে আর একটা জিনিস আপনার যানজটের ব্যাপারে আরও একটা জিনিস করা দরকার গাড়ির উপরে কনজেশন ট্যাক্স টুক্স বসানো দরকার এটা মিউনিসিপ্যালিটিরই অর্জনটা হবে যাতে সেই সব দিয়ে রাস্তাঘাট

লোকাল গভর্নমেন্ট লোকাল গভর্নমেন্ট এটা ইনহেবিটেন্ট ট্যাক্স বলে দুইটা ট্যাক্স আছে তো দুইটা ট্যাক্স আছে আরেকটা হলো যেমন গাড়ি গাড়ির ট্যাক্সটা কে নেবে আর জন্যই দেয়ার আর সার্টেন থিংস সো দ্যাট যেগুলো লোকালে বেশি মাছ ভেরি মাছ ইনভলভ দেশ উড গেট দ্য আরেকটা হলো লোকাল গভর্নমেন্ট অনেক কিছু আছে সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্ট হিসাবে কাজ করে কেন কারো স্টাফ আছে এই লোকাল চলে যায় তো সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ গিভেন দেম ইজ ইস বাউন্ড টু গিফট দেম সার্টিন পার্সেন্টেজ এটা তোমার সার্ভিসের জন্য তো এইভাবে ফান্ড ইট ইজ সেপারেট ইস্যু দেয়ার ক্যান বি গুড গুড মেনি এক্সাম্পলস অ্যান্ড যেটা সায়েন্টিফিক সেটা আপনি ফলো করেন উদ্দেশ্য যদি শিখ থাকে এখন বলে আমি সেন্ট্রাল গভর্নমেন্টের সব থেকে তোমাকে দান করলাম তুমি যেহেতু আমাদের পাউডির লোক এইটা না দ্যাস ইজ নট দ্য থিং

সরকারকে এখন ভালোভাবে চিন্তা করা উচিত এটাকে দুটাতে দুটা ডিপুটি মেয়র টেয়ার করে আবার ঢাকাকে এক করা তার নির্বাচিত ডিপুটি মেয়রই হবে কোনো ব্যাপার না এটা একটাই আর তৃতীয়ত যেটা ব্যাপারটা যেটা আসবে ঢাকাতে মেয়রকে এখন একটা সেকশন অফিসার মেয়রের চাকরি খেয়ে দেয় এই যে লোকাল গভর্নমেন্টের আমরা রাজশাহীর মেয়রের নামে এসপি সাহেব চিঠি লিখতেছে এর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কাজ করা যাবে না তারপরে মান্নানকে জেলে মানে গাজীপুরের ইকে সব জিনিসের অবসান ছাড়া কোনো কিছু না তবে মেয়রকে ঢাকার যারা মেয়র হবেন তারা একটা একমত চুনায় সাকি অবশ্য মেট্রোপলিটন সরকারের কথা বলেছে দেখছি কিন্তু সে যদিও কখনো বৃহত্তরভাবে তার হাতেই ক্ষমতাটা দিতে হবে এবং তাকে জনগণের কাছে জবাব দিতে হতে হবে এবং তাহলেই ঢাকাকে একটা সুন্দর শহর হতে পারে এবং তখন আমরা সবাই ভালোভাবে বাঁচতে পারবো তা না হলে এটা একটা অন্ধকূপের শহর হয়ে যাবে কারো জীবনযাত্রা না ঠিক যেখানে সন্ধ্যা ছয়টার সময় যেটা ঢাকা ইউনিভার্সিটির যে ঘটনা সেটা যে আমার ধানমন্ডির ওই কোণাতে ঘটবে না তার গ্যারান্টিটা কোথায় একমাত্র জনপ্রতিনিধি নির্বাচিত জনপ্রতিনিধিরাই করতে পারেন এবার লাস্ট আর্থাটা আমি এখন করতে চাই খালেদা জিয়াকে এখন ঘরে বসে না থেকে যাতে একটা নির্বাচন হয় নির্বাচন কমিশনার সেনা নিয়োগ করেন সাত দিনের জন্য যাকে চাইবে তাকে ভোট দেখ দিয়ে একটা সুস্থ আমরা একদিকে সামনের দিকে তাকিয়ে হাঁটতে শুরু করি যেটা ভালো ছিল ফর ইনস্টেন্স

আপনারা আপনার নেবারের সাথে ভালোভাবে থাকবে যে ইয়েটা ছিল আমি তো অনেক সময় ইনোভেটিভ আইডিয়া সে কিভাবে অ্যাকসেপ্ট করে নিল কিভাবে অ্যাকসেপ্ট করে নিল মানে ইট ইস এ ওয়ান্ডার কিন্তু সেটা তো আমরা রাখতে পারিনি ভালো জিনিস কিছুতেই আমরা রাখতে পারছি না আর

না উনার সেক্রেটারি পাঠায় হল যে মিনিস্ট্রি থেকে একটা এক্সিকিউটিভ অফিসার এগুলো তো কোনো কথা হতে পারে এটা তো আপনার মগের মল্লিকের মতোই যদি বলতে চান সেরকমই এখন পুলিশ সিস্টেম কেন ইয়ে করতেছে কারণ সে জানে যে এর কথা না শুনলে আমার কালকে কেমন বদলে হয়ে যাবে সিম্পলি দ্যাট এখন দেয়ার চেইন অফ আই মিন যে ব্রাইবারি এবং যেগুলো হচ্ছে উইথ ইম্পিউনিটি কারণ উনাকে হাতে রাখলে আমার কোনো অসুবিধা হবে না দর্শক আমার অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্র সম্পর্কে আপনি লিখতে পারেন ডাক ইমেল এস এম এসের মাধ্যমে ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যে পেজ রয়েছে সেই সে পেজে আপনি আপনাদের মতামত রাখতে পারেন আর আপনার আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্র আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটো বুধবার দুপুর সাড়ে এগারোটা এবং শুক্রবার দুপুর একটা পাঁচ মিনিটে দেখবার আমন্ত্রণ লো ডাক্টর জাফরুল চৌধুরী এবং ডক্টর মোস্ত অফিসের আমার অসংখ্য ধন্যবাদ ডক্টর তুচেন কি দর্শক মন্ডলী কেমন ঢাকা চাই কেমন চট্টগ্রাম চাই আমার দুই বিশেষজ্ঞ অতিথি কথা বলছিলেন নানা বিষয় নিয়ে টুকরো 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 অসংখ্য সমস্যার কথা বলেছেন এবং এই সমস্যাগুলো আছে বলি পৃথিবীতে বাসের অযোগ্য শহরের তালিকায় শীর্ষে অর্থাৎ দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা এবং এই সমস্যাগুলোর সমাধান কিভাবে হবে কিছু পরামর্শ নারা দিয়েছেন কিন্তু কে করবেন সে সমাধান তিনজন লড়াই মানে তিনটে নগরীতে তিনজন নগর পিতা হওয়ার জন্য লড়াই করছেন অসংখ্য প্রার্থী প্রতিদিন প্রচুর প্রতিশ্রুতি তারা দিচ্ছেন কিন্তু বোধ করি তারা নিজেরাও অবগত নন বা অবগত হলেও সেটি জনসমক্ষে আনতে চান না যে তাদের আসলে করবার কিছু নেই কোনো ক্ষমতাই নেই কাজেই বরং এই মেয়র প্রার্থীরা বলতে পারেন যে মেয়র হলে মেয়র নির্বাচিত হলে তিনি নগরবাসীকে ঐক্যবদ্ধ করে মেয়রের ক্ষমতা বাড়াবার জন্য আন্দোলন করবেন তিনি দ্বিখণ্ডিত ঢাকাকে ঐক্যবদ্ধ করবার জন্য আন্দোলন করবেন এবং মেট্রোপলিটন গভর্নমেন্ট তৈরি করবার জন্য আন্দোলন করবেন যেটি তাদের পূর্বসূরি যারা মেয়র ছিলেন ঢাকা চট্টগ্রামে দল মত নির্বিশেষে আওয়ামী লীগ বিএনপির যে দলের থেকে হন না কেন তাদের দাবি ছিল সেটি মোহাম্মদ হানিফের দাবি ছিল সেটি মহিউদ্দিন চৌধুরীর দাবি ছিল সেটি সাদেক হোসেন খোকার দাবি ছিল এই আন্দোলনগুলো আসলে ঢাকাবাসীকে ঐক্যবদ্ধ করে করবার মধ্য দিয়ে কিন্তু নির্বাচিত প্রতিনিধিরা তাদের মর্যাদার জায়গায় প্রতিষ্ঠিত হতে পারেন এবং তারা আসলে জনগণের জন্য কিছু সেবা নিশ্চিত করতে পারেন দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা